আপনাদের স্বাগত জানাচ্ছি স্পোর্টস স্কুলের ক্রীড়া বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর পর্বে। এটি আমাদের দ্বিতীয় পর্ব। এখানে পাঁচটি প্রশ্ন তৈরি করেছি, পাশাপাশি উত্তরও রেডি রয়েছে। আপনাদেরকে প্রশ্নটি আগে বলবো, উত্তরটি পরে বলবো। যারা জানেন তারা মিলিয়ে নেবেন, যারা জানেন না তারা জানবেন। জানলে আপনার ভবিষ্যতে কাজে লাগবে। যেহেতু আপনি খেলাধুলার সঙ্গে রয়েছেন, তাই আপনার খেলাধুলা বিষয়ক কিছু জ্ঞান, সাধারণ জ্ঞান ও বিভিন্ন খেলার কী রেকর্ড রয়েছে, বিভিন্ন খেলা সম্পর্কে আমাদের জানাটা কিন্তু উচিত। এই পর্বের প্রথম প্রশ্ন আমি সাজিয়েছি, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, এটি কে ঘোষণা দেন এবং কত সালে? আপনারা প্রথম পর্বে জেনেছেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, কিন্তু কাবাডিকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি বা ঘোষণা কে দিয়েছেন? মোটামুটি অনেকেই ধারণা করতে পাচ্ছেন বা জানেন, বা অনেকেই জানেন না। আমি উত্তরটি বলে দিচ্ছি, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এটি ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশ ফুটবল কত সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন, অনেকে এফসি নামে জানেন, তার অন্তর্ভুক্ত হয়? প্রশ্নটি আমি আবার বলি যে বাংলাদেশ ফুটবল কত সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির অন্তর্ভুক্ত হয়? কেউ কেউ জানেন, একেবারে যে জানেন না তা না, তারপরেও যারা প্রশ্নটি নতুন শুনলেন তারা উত্তরটি জেনে রাখুন। এটি 1974 সাল, 1974 সালে বাংলাদেশ ফুটবল এএফসি এশিয়ান ফুটবল কনফেডারেশনের অন্তর্ভুক্ত হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ফুটবল কত সালে ফিফার অন্তর্ভুক্ত হয়? উত্তরটি কেউ কেউ তো জানেন, তারপরেও মিলিয়ে নিন, এবং যারা জানেন না তারা জেনে রাখুন যে আসলে বাংলাদেশ ফুটবল কত বছর পূর্বে ফিফার অন্তর্ভুক্ত হয়েছে। সালটি হচ্ছে 1976 সাল। 1976 সালে ফিফা বাংলাদেশ ফুটবলকে সংস্থাটির অন্তর্ভুক্ত করে। ক্রীড়া বিষয়ক সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বের চার নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা কতটি? বাংলাদেশে যে খেলাধুলোগুলো রয়েছে, বিভিন্ন খেলা ফেডারেশন অ্যাসোসিয়েশন, এইগুলোর সংখ্যা, মানে বাংলাদেশে কতটি খেলা প্রচলন রয়েছে সরকারিভাবে স্বীকৃতপ্রাপ্ত, সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্বীকৃতপ্রাপ্ত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা 54টি। এই পর্বের সবশেষ প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে, বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তারা হয়তো এটি জানেন, না জানলে এটি কিন্তু প্রশ্নটি বিভিন্ন জায়গায় কিন্তু আসার সম্ভাবনাও রয়েছে। তো এই প্রশ্নটি যেহেতু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় এবং সেই বছরই প্রথম টেস্ট খেলে, তো আপনার উত্তরটি জানা থাকলে আপনার কাজে আসবে। বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? আমি উত্তরটি বলে দিচ্ছি, সেটি হচ্ছে 2000 সাল। আজ থেকে 23 বছর আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। স্পোর্টস স্কুলের ক্রীড়া বিষয়ক সাধারণ জ্ঞান পর্বের দ্বিতীয় পর্বটি আপনারা দেখলেন, শুনলেন, 5টি প্রশ্ন শুনলেন, উত্তরও পেলেন। আশা করি এগুলো আপনারা যদি মনে রাখেন তাহলে আপনাদের বিভিন্ন সময় কাজে আসবে। খেলাধুলার সঙ্গে থাকুন, খেলাধুলা বদলে দেয় জীবন।